হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। টক মিষ্টি জলপাড়া আচার তৈরি করে দেখাবো। টক মিষ্টি জলপাড়া আচার তৈরি করতে যা যা লাগবে সেগুলো আগে দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। 2 কাপের মতো চিনি নিয়েছি, 1 কাপ সরিষার তেল, আর লাগবে 1/3 কাপ ভিনেগার, 1 চামচ পাঁচফোড়ন, 2 চামচ কালো সরিষা বাটা, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচেরও কম হলুদ গুঁড়া, 4টা শুকনা মরিচ, আর 1টা তেজপাতা, দারুচিনি আর এলাচ। এলাচটা ছেঁচে নিয়েছি। মরিচটা আমরা অর্ধেকটা দিব, পুরোটা দিব না। পুরোটা দিলে প্রচুর ঝাল হবে। যারা ঝাল বেশি খায় তারা পুরোটা দিতে পারেন। কীভাবে এখন আচারটা তৈরি করব সেটা এখন দেখিয়ে দিব। কড়াইতে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। আমি 1/3 কাপ পানি দিয়েছি। এখন জলপাইগুলো সিদ্ধ করে নিব, এর জন্য জলপাইগুলো ঢেলে দিব। এখন জলপাইটা সিদ্ধ হতে দিব। 3 মিনিট পর আবার আমরা ফিরে আসব। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। জলপাইটা ডাল ঘুটনিতে ভালো করে চেপে নিব, বেশি চাপা লাগবে না, হালকা হালকা করে চেপে নিব। আমরা জলপাই বিচিটা ফেলবো না। এইভাবে ভেঙে নিব জলপাইগুলো। জলপাইটা ফেটা হয়ে গেছে, দেখুন, ঠিক এইভাবে করে নেবেন আপনারা। এখন জলপাই কিভাবে তৈরি, আচার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। এখন 1 কাপ তেল দিয়ে দিব, সরিষার তেল, যেহেতু আচার তৈরি করব। এখন এর ভিতর দিয়ে দিব, একটা তেজপাতা, 4টে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। এটা আমরা গুঁটা দিব। গোটা দিয়ে নাড়তে হবে, ফ্লেমটা একটু বাড়াই দিতে হবে। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা মশলাগুলো অ্যাড করব। পাঁচফোড়নের ভিতর থেকে সুন্দর একটা সুবাস বেরোচ্ছে। এখন আমরা এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব, সরিষা তেল, চামচের মশলা দিব, রসুন গুঁড়া, রসুন পেস্ট, পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। চুলার আস্তে একটু কমিয়ে দিব।
এর ভিতরে 2 চামচ সিরকা দিয়ে দিব, যেহেতু মশলাটা কষাতে হবে। ভিনেগার, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলো আস্তে একটু বাড়িয়ে দিব। এবার এর ভিতরে জলপাইগুলো দিয়ে দিব। তুলে আস্তে একটু কমিয়ে নিব। জলপাই দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে জলপাইটা। মশলার পরে কষানো হয়ে গেছে, এখন চিনি অ্যাড করব। এর ভিতরে 2 কাপের মতো চিনি আছে, সেটা দিয়ে দিলাম। এই আচারটা বানানো খুবই সোজা, আর এভাবে বানালে খুবই টেস্টি হয়। আপনারা যদি এইভাবে ফলো করে বানান তাহলে নিরাশ হবেন না, আচারটা খুবই টেস্টি হবে। কিন্তু ধৈর্যেরও ব্যাপার আছে, তেলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আচারটা নষ্ট হবে না। 1 বছর রোদে না দিয়ে, 1 বছরের বেশি, 2 বছর অনায়াসে ভালো থাকবে। মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আর একটু মিষ্টি অ্যাড করতে পারেন। কিন্তু টক মিষ্টি আচার এইভাবে অনবরত না হতে হবে, তা নাহলে তলে লেগে যেতে পারে। তবে লেগে গেলে তখন একটা পুরা গন্ধ বেরোবে, আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়তে হবে এইভাবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝবো যে আমাদের আচারটা হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবো। দেখুন আচারের তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার আচার তৈরি হয়ে গেছে। যেহেতু এটা টক মিষ্টি আচার এইভাবে বানাতে হবে। দেখুন আচারের পর থেকে তেল সব ভেসে উঠছে। এইভাবে নাড়তে নাড়তে যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে আচার থেকে, তেলটা একেবারে ছেড়ে দিবে। এই অবস্থায় আচারটা তৈরি করলে আপনার 2 বছর পর্যন্ত আচার ভালো থাকবে।
আচারে কোনো ফাঙ্গাস পড়বে না, রোদেও দেওয়া লাগবে না। দেখছেন আচারটা কত সুন্দর ইয়ামি হয়েছে। এখন তেলটা একেবারে ছেড়ে দিয়েছে। আপনারা ইচ্ছা করলে একটু টেস্টিং সল্ট, টেস্টিং বিট লবণ দিতে পারেন, ওটা দিলেও একটু টেস্ট হয়, না দিলে কোনো সমস্যা নাই। দেখুন আমার আচার হয়ে গেছে, একেবারে তেল উপর থেকে ভেসে উঠছে। এইভাবে হলে আপনারা মনে করবেন আচারটা একেবারে পারফেক্ট হয়েছে, একেবারে ছেড়ে দিয়েছে তেল। সব মিষ্টি আচার আমার রেডি হয়ে গেছে। আচারটাকে ঠান্ডা হতে দিব, তারপর জারে ভরে রাখতে হবে। টক মিষ্টি জলপাড়া আচার তৈরি হয়ে গেছে। এই আচারটা যে কতটা মজা সেটা বলে তো শেষ করা যাবে না। আপনারা যখন বাসায় তৈরি করে দেখবেন তখনই বুঝতে পারবেন আচারটা কতটা ইয়ামি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।